প্রতিটি বাবা মাই চান তাদের সন্তান যেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সন্তান হিসেবে বড় হয়ে ওঠে, যেন তাদের গর্ব হয়ে বেড়ে উঠতে পারে। অ আ থেকে শুরু করে ছড়াগুলো যেন সবার আগে শিখতে পারে, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যেন সবার প্রথমে নাম লেখাতে পারে। আর এর জন্য পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে মায়ের পেটে থাকতে থেকে। শিশু পরবর্তী জীবনে কেমন প্রোগ্রেস করবে, কেমন উন্নতি সাধন করবে তা নির্ভর করছে মা বাবার ওপরে। গর্ভে সন্তানের মেধা এবং বুদ্ধি বিকাশের জন্য কিছু জিনিস সাহায্য করতে পারে, তাই গর্ভাবস্থায় যদি গর্ভবতী মায়েরা কিছু খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাদের সন্তান হবে অন্য দশজনের চেয়ে অত্যন্ত বেশি মেধাবী ও বুদ্ধিমান। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভে সন্তানের বুদ্ধি এবং মেধা বিকাশের জন্য সর্বপ্রথম যে খাবারটি সম্পর্কে জানাবো তা হচ্ছে আমন্ড বাদাম বা কাঠবাদাম। স্বাস্থ্যকর বিভিন্ন ধরনের উপাদান রয়েছে এই বাদামে। রয়েছে স্নেহ পদার্থ, ম্যাগনেশিয়াম, ভিটামিন ই ও প্রোটিন। মস্তিষ্কের ক্ষমতা সৃষ্টিকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ এই বাদামটি যদি নিয়মিত এক মুঠো খাওয়া যায় তবে জন্ম মুহূর্তেই বাচ্চা বুদ্ধিমান হয়ে জন্মগ্রহণ করবে। গর্ভাবস্থায় নিয়মিত আমন বাদাম খাওয়া খুবই জরুরি। কতটুকু পরিমাণে খাবেন, আপনার হাতে এক মুঠো নিয়ে নেবেন, ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে সর্বপ্রথম এ বাদাম চিবিয়ে খাবেন, তারপরে এক গ্লাস জল পান করবেন। নিয়মিত এই কাজটি করুন, আপনার বাচ্চার বুদ্ধি ও মেধা বিকাশে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। গর্ভাবস্থায় বাচ্চার বুদ্ধি এবং মেধা বিকাশে খুব ভালো সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের মাছ। মাছের মধ্যে রয়েছে স্যামন, টুনা, মেকারেল ইত্যাদি মাছ। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, তবে এই মাছগুলো সকলের কাছে অ্যাভেলেবেল নাও হতে পারে। সেজন্য গর্ভবতী মহিলাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সন্তানের বুদ্ধিমত্তা অথবা আইকিউ বৃদ্ধি করার জন্য আমাদের দেশীয় মাছগুলো খুব উপকারী। চেষ্টা করুন চাষের মাছ না খেয়ে নদীর তাজা মাছ খেতে, সামুদ্রিক মাছ বেশি পরিমাণে খেতে। পাশাপাশি ছোট ছোট মাছ যেমন বাতাসি, মৌরলা, কাঁচকি এই মাছগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। তবে কেউ কেউ একটি ভুল করে থাকেন, খোলসযুক্ত খাবার বেশি পরিমাণে খান, যেমন বড় চিংড়ি, কাঁকড়া এই খাবারগুলো খাবেন না। চিংড়ি মাছ খেতে মনে চাইলে ছোট চিংড়ি খান বা কুচু চিংড়ি খান। বড় চিংড়ি বা খোলসযুক্ত মাছগুলো গর্ভাবস্থায় বিপজ্জনক হতে পারে। গর্ভাবস্থায় নিয়মিত দুটো ডিম খাচ্ছেন তো? ডিম অ্যামাইনো অ্যাসিড ও কোলিনে সমৃদ্ধ, যাতে মস্তিষ্কের গঠন ভালো হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। গর্ভবতী নারীদের দিনে অন্তত পক্ষে দুটো করে কুসুম শুদ্ধ ডিম খাওয়া উচিত। ডিমে থাকা প্রোটিন ও আয়রন বাচ্চার জন্মগত ওজনকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এছাড়াও এটি বাচ্চার বুদ্ধি বিকাশে সহায়তা করে। যদি কারো হাই প্রেশারের সমস্যা কিংবা হৃদরোগজনিত কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কুসুম শুদ্ধ ডিম খাওয়ার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। তবে যাদের হাই প্রেশার, হার্টের রোগ কিংবা কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা নেই তারা দুটো কুসুম শুদ্ধ ডিম অনায়াসেই খেতে পারেন। অনেকেই বলে থাকেন মুরগির ডিম খাবো নাকি হাঁসের ডিম। হাঁসের ডিম বা মুরগির ডিম পুষ্টির পরিমাণ প্রায় একই, তবে হাঁসের ডিম সাইজে একটু বড় হয়, এর মধ্যে পুষ্টি একটু বেশি থাকতে পারে। আসলে পার্থক্যটি সাইজের, কোনো ডিমে পুষ্টি বেশি আছে বা কম আছে তা নয়। যেমন দেশি মুরগির ডিম বা ফার্মের ডিমের মধ্যে অনেকেই বলে থাকেন দেশি মুরগির ডিম বেশি পুষ্টিগুণ সম্পন্ন, এটি ঠিক কথা নয়। যে ডিম আকারে একটু বড় থাকবে তার মধ্যে পুষ্টিগুণ একটু বেশি থাকবে। যদি কারো হাঁসের ডিমে কোনো প্রকারের অ্যালার্জি না থাকে তবে তারা হাঁসের ডিম খেতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী খাবার হচ্ছে মিষ্টি দই অথবা টক দই। সন্তানের স্নায়ুকোষ গঠনের জন্য আপনার শরীর প্রচুর পরিশ্রম করে, এজন্য আপনার বাড়তি কিছু প্রোটিনের দরকার হয়। আপনাকে অবশ্যই প্রোটিনযুক্ত এবং ভিটামিন ডি যুক্ত খাবারগুলো খেতে হবে। দই তেমনই একটি খাবার, এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম যা গর্ভাবস্থায় খুব বেশি জরুরি। আপনি খাদ্য তালিকায় দই রাখতে পারেন, টক অথবা মিষ্টি দই রাখতে পারেন। আপনার ডায়াবেটিসের সমস্যা থাকলে টক দই খান। দই খাওয়ার উত্তম সময় হচ্ছে আপনার দুপুরের খাবার খাওয়ার আধা ঘন্টা পরে। রোজ দুপুরের খাবার খাওয়ার আধা ঘন্টা পরে দই সেবন করুন।
খেতে হবে ভিটামিন ডি। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই দরকারি একটি ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। গবেষণায় দেখা গেছে যেসব মায়েদের ভিটামিনের মাত্রা প্রয়োজনের চেয়ে কম থাকে তাদের বাচ্চার মস্তিষ্ক দুর্বল হয়। ডিম, পনির, মাংস, লিভার ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও ভিটামিন ডি এর ভাণ্ডার হচ্ছে সূর্যের আলো। সকালবেলা ঘুম থেকে উঠে 10টার আগে সূর্যের যে মৃদু আলো থাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলে আপনার দেহে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রবেশ করবে। খেতে হবে আয়োডিনযুক্ত খাবার। আয়োডিনের অভাব বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে সন্তানের আইকিউ কম করে দিতে পারে। গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। এছাড়াও সামুদ্রিক মাছ, ডিম, দই ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। সন্তানের মস্তিষ্ক বিকাশ করার জন্য ফলিক অ্যাসিডযুক্ত খাবারগুলো খুবই জরুরি। এছাড়াও ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টারি নিতে ভুলবেন না। মস্তিষ্কের কোষ গঠনে ফলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয়। এক গবেষণায় দেখা গেছে যেসব নারী গর্ভাবস্থায় সন্তান প্রসবের 4 সপ্তাহ আগে ও 8 সপ্তাহ পরে অবধি ফলিক অ্যাসিড না খান তাদের শিশুদের মধ্যে অটিস্টিক হবার প্রবণতা 40% বেশি। এছাড়াও আপনাকে নিয়মিত খেতে হবে বিভিন্ন ধরনের ভিটামিনস। ফলিক অ্যাসিডের ভিটামিন কিন্তু সহজেই আপনি ডক্টরের কাছ থেকে পেয়ে যাবেন। এছাড়াও ফলিক অ্যাসিডযুক্ত খাবারগুলো খাওয়ার বেশি করে চেষ্টা করুন, যেমন পালং শাক, ডাল, আখরোট, বাদাম, এগুলোর মধ্যে প্রচুর ফলিক অ্যাসিড পাওয়া যায়। নিয়মিত দুপুরে 1 বাটি ঘন ডাল, মাঝে মাঝে পালং শাক, আখরোট, বাদাম, খেজুর এগুলো খাওয়া উচিত। খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন সবুজ শাকসবজি। পালং শাকের মতো পাতাবহুল শাকসবজি ছাড়াও আরও অনেক ধরনের সবুজ শাকসবজি রয়েছে যা গর্ভাবস্থায় প্রচুর পুষ্টি দিয়ে থাকে। এছাড়াও এটি আপনার মলকে নরম করতে সাহায্য করে থাকে। গর্ভাবস্থায় অধিকাংশ নারীরাই কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যায় কষ্ট পেয়ে থাকেন। প্রচুর পাতাবহুল শাকসবজি এবং সাথে জল সেবন করলে এই কষা পায়খানার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই পাতাবহুল শাকসবজিগুলো বাচ্চার মস্তিষ্ক ও বুদ্ধি ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে। তবে চেষ্টা করবেন বাসি খাবার না খেতে। অনেকেই শাক ও সবজি রান্না করে দীর্ঘক্ষণ ফ্রিজে রেখে দেন, তারপরে সেগুলোকে বাসি করে খান। এর মধ্যে কিন্তু পুষ্টিমান পাওয়া যায় না, এগুলো বরঞ্চ আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। শাকসবজি রান্না করলে তা কখনোই দীর্ঘ সময় পর্যন্ত রান্না করা উচিত নয় এবং রান্নার সময় অবশ্যই ঢেকে রান্না করা উচিত। দীর্ঘ সময় পর্যন্ত রান্না করা শাকসবজিগুলো তার পুষ্টিমান হারাতে পারে। প্রয়োজন হলে ভালোভাবে ধুয়ে তারপরে কেটে অল্প তেল মশলা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে সেই শাকসবজি খেলে সম্পূর্ণ পুষ্টি পাওয়া যায়। এছাড়াও গর্ভবতী মহিলারা চেষ্টা করবেন শাকসবজির পাশাপাশি নিয়মিত 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে। এর মধ্যে আপনি 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। যারা ব্লুবেরি পাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ব্লুবেরির মতো ফলগুলো খেতে। এছাড়াও খাবেন টমেটো, লাল বিন এই জাতীয় শাকসবজি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ফলগুলো গর্ভাবস্থায় বাচ্চার মস্তিষ্কে টিস্যু রক্ষা করতে ও বিকাশে সহায়তা করে। সর্বশেষ খাবার হিসেবে বলছি আয়রনের কথা। আয়রন সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করুন, যেমন আনার অথবা ডালিম, কচু শাক বা কচু জাতীয় খাবার, বিটরুট, লাল শাক, কলিজা ইত্যাদি। এগুলোতে ভরপুর মাত্রায় আয়রন পাওয়া যায়। এগুলো গর্ভের বাচ্চাকে অক্সিজেন পাঠায়, পাশাপাশি এগুলো বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। খাবারের পাশাপাশি আপনাকে নিয়মিত আয়রনের সাপ্লিমেন্টারি গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।